18% বকেয়া মহার খুব ভাতা অবিলম্বে মঞ্জুর পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা 500 টাকার পরিবর্তে 2000 টাকা করা প্রত্যন্ত অঞ্চল যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থা নেই সেখানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেনশন প্রদানের ব্যবস্থা ডাই ইন হারনেসে চাকরি প্রদানের ক্ষেত্রে দীর্ঘ সূত্রতা দূর করা ও চাকরি প্রার্থী না থাকলে এককালীন রিলিফের পরিমাণ বৃদ্ধি করে সহ মোট 9 দফা দাবিতে এবার হলো গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা দীর্ঘদিন ধরেই এই দাবিগুলিকে সামনে রেখে সংগঠনের নেতৃত্ব লড়াই সংগ্রাম চালিয়ে আসছে দাবিগুলো আদায়ের লক্ষ্যে সংগঠনের নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময়সীমা চেয়ে বেশ কয়েকবার চিঠি দিলেও কোনো সদুত্তর নেই বলে অভিযোগ তাই এবার সাংবাদিক সম্মেলন ডেকে তাদের দাবিগুলো তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব বৃহস্পতিবার আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিজিত সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বণিক ও সভাপতি সুজয় কুমার বসু বিস্তৃত আকারে দাবিগুলো তুলে ধরেন সাধারণ সম্পাদক শ্রী বণিক এদিন বলেন বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে এ দাম বৃদ্ধির হার অতীতের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছে প্রান্তিক রাজ্য ত্রিপুরায় এই দাম বৃদ্ধির কুফল সর্বাধিক ত্রিপুরায় পেনশন প্রাপকের সংখ্যা প্রায় 60,000 এদের মধ্যে প্রায় 40% পারিবারিক পেনশনার যারা মূল পেনশনের মাত্র 60% পেনশন পান একটা অংশ ন্যূনতম পেনশন হিসেবে মাত্র 8,000 টাকা পেয়ে থাকেন যার অর্থ পারিবারিক পেনশন আর্গন ন্যূনতম পেনশনের গণ দারিদ্র্যসীমার প্রায় কাছাকাছি অবস্থান করছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে পেনশনারদের জন্য 31% মহার্ঘ রিলিফ দিচ্ছে সেখানে ত্রিপুরা সরকার দিচ্ছে মাত্র 3% এই আর্থিক বঞ্চনা দূরীকরণের জন্য সংগঠন বেশ কয়েকবার রাজ্য মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিলেও আজ পর্যন্ত তারা দেখা করার সুযোগ পাননি তাই আগামী দিনের কর্মসূচি নির্ধারণের জন্য কেন্দ্র কমিটির বৈঠক ডাকা হবে শীঘ্রই আর সেখানে পরবর্তী রণকৌশল ঠিক করা হবে বলে জানান তিনি গত 4 বছরে আমরা মাত্র দিয়ে পেয়েছি 3% আচ্ছা 31 এর মধ্যে যেখানে ভারতবর্ষে প্রায় 11 রাজ্য 31% দিয়ে পাচ্ছে 8 রাজ্য 28% দিয়ে পাচ্ছে সেখানে আমাদের রাজ্য মাত্র দেওয়া হচ্ছে 3% এর আগে সরকারের সময় আমরা বছরে দুইবার দিয়ে পেতাম বিভিন্ন রেটে দিয়ে পেতাম জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দুইবার পেতাম এই সরকারটা আসার পর এই 4 বছর মাত্র একবার 1/3/2021 থেকে 3% দিয়ে পেয়েছি 31% দিয়ে মধ্যে এবং আমরা আশা করছি জানুয়ারি মাসে এই জানুয়ারি 2022 আরেকটা দিয়ে স্যালারি গভর্নমেন্ট দেবেন সেটা আরও বেড়ে যাবে দিয়ে সংখ্যা 31 থেকে আরও বেড়ে যেতে পারে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে প্রতি মাসে 500 টাকা আমরা দাবি করেছি প্রতি মাসে 500-2000 টাকা করা হোক ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন